নমস্কার বন্ধুরা, ডেজি অনডন লাইফস্টাইল আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আবার চলে এলাম আমার দুই নাতি নাতনিকে নিয়ে। আপনাদের তো আগেই বলেছিলাম ডেজির হাতে ব্যথা, তার জন্য ডক্টর দেখিয়েছি, ডক্টর কি বলেছে আপনাদের সেটাও শেয়ার করেছি, আর যে ওষুধ খাচ্ছে হো তাতে ডেজির ফোলাটা একটু কমেছে আগের তুলনায়। আর কি বলবো বন্ধুরা, ডেজির ওপর দিয়ে এখন যা চলছে আমার মানে ভাষা নেই বলার মতো। আজকে দুদিন হলো ডেজির হিট সাইকেল চলছে, তা এখন প্রায় এক মাসের মতো ডেজিকে আমাকে খুব চোখে চোখে রাখতে হবে, আগলে রাখতে হবে, বুঝতেই পারছেন। কারণ ডন আছে, ডন ওকে অতিরিক্ত বিরক্ত করছে এই মুহূর্তে। আর যেটা আমি কখনো করিনি, যেটা ওদেরকে বাঁধিনি আমি কোনোদিন, ওদের সব সময় বাড়িতে ছেড়েই রাখতাম, বাইরে নিয়ে গেলেই বাঁধতাম, এখন আমাকে ওটা বাঁধতে হলো। আজকে আমার নিজেরই একটা অস্বস্তি হচ্ছিলো, ডেজিও আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে যে দিদু আমায় কখনো বাঁধে না, আজকে কেন ঘরের ভিতর বেঁধে রাখছে। আসলে কি বলুন তো, ও তো এদিক ওদিক করছে, নানান জায়গায় নানানভাবে স্পট পড়ছে, যার জন্যে আমারও সেটা পরিশ্রম আরও বেড়ে যাচ্ছে, নানান চাদর অনেকবার চেঞ্জ করতে হচ্ছে। এই কারণে ও তো জানেন খাটেই থাকে, যেহেতু এখন খাট থেকে ওকে একটু নিচে রাখবো, এই জন্য ওকে আমাকে বেঁধে এক জায়গায় একটা বিছানা করে বসিয়ে রাখতে হচ্ছে। আর তার জন্য এখন আমি ঠিক করেছি আমিও ওর সাথে নিচেই থাকছি, যাতে ওর মনের মধ্যে সেই কষ্টটা না হয় যে দিদুন কেন ওকে বাঁধলো, দিদুন কেন ওকে আলাদা করে রাখছে। যার জন্য বুঝতেই পারছেন ডনকেও আলাদা রাখতে হয়, ডনকেও দেখে রাখতে হয়, ডেজিকেও দেখে রাখতে হচ্ছে। আমার চাপটা অনেকটাই বেড়ে গেছে এখন তো প্রায় ওদের, এটা আপনার ওর এখন ডেজির যেহেতু 11 মাস বয়স, আর 9 থেকে 10 মাস ও 11 মাসের মধ্যেই ওদের হিট সাইকেলটা হয় ওদের। যেহেতু এখন ডেজিকে আমাকে পুরো 1 মাস চোখে চোখে রাখতে হবে, আবার ধরুন এটা ঠিক আবার 6 মাস বাদে হবে, মানে বছরে 2 বার হয়, আর ওর ডেজির এই ফার্স্ট টাইম হলো এই বয়সটায়, যেহেতু এখনও 1 বছর হয়নি, কাছাকাছি ওর বার্থডে চলে এসছে। আপনাদের আমরা নিশ্চয়ই দেখাবো ওর বার্থডে আমরা কীভাবে পালন করব। যাই হোক বন্ধুরা, এই দেখুন আমার দুই নাতি নাতনি নিয়ে আমি বসে আছি, এইভাবেই আমার দিন কাটছে, সারাদিন নানান পরিশ্রম, তারপরে এখন ওদের পিছনে এক্সট্রা ডিউটি। আর ওকে বেঁধে রাখতে যেহেতু চাই না, আমি বেঁধে রাখি না কখনো, আমারও কষ্ট হয়, তার জন্য আমি ওর পাশে থাকছি, ওকে যতটা পারি সঙ্গে নিয়ে পাশে পাশে থাকি। আসলে ওর অভ্যেস সারাক্ষণ খাটে থাকা, খাট থেকে চেষ্টা করছি নিচে রাখার জন্য। যাক, এইভাবে এখন 1 মাস চলবে, আপনাদের সাথে আরও অনেক কিছু ঘটবে, অনেক কিছু শেয়ার করব। আজ দেখুন, আজ আমি এই মাংস মেটে সোয়াবিন আর কাঁচকলা একসাথে আমি সিদ্ধ করেছি, হলুদ দিয়ে। শুধু এখানে কাঁচকলাটা দিয়েছি বলে কালারটা একটু আলাদা এসছে। এই মেটেটা আমার ডেজির জন্য, এই চিকেন সোয়াবিনটা আজকে দিয়েছি, কাঁচকলাগুলো হচ্ছে ডনের জন্য। এই এখন বাজে 12:20, এই ওদেরকে খাইয়ে দিই, তারপরে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসবো। এই আমি যা বানাই স্টুটা পুরো একবেলার জন্যই ওদের বানাই। এই দেখুন ডন বসে আছে, ডন বুঝে গেছে যে ওদের খাবার এখন দেয়া হবে, ডন বসে আছে এখানে, জানে দিদুন এবার এক্ষুনি আমাদের খেতে দেবে। ঠিক আছে বন্ধুরা, ওদেরকে খাইয়ে দিই আমি। দেখুন মাটিতেই শুয়েছি ওকে নিয়ে, কেউ তো নিশ্চিন্তে ও ঘুমোচ্ছে দিদুনের পাশে আছে বলে। কি করেছে ক্যালসিয়ামের হাড়টাকে মা গো, কিছু নেই, ফেলতে ফেলতে আর এই লাস্টে এইটুকুতে ঠেকেছে, দুখানা হাড় আনলো, দুদিন চললো, দুদিন দুটোতে মিলে দুটো হার ছিবে, একটার তো বোধহয় নাশ হয়ে গিয়ে একটুখানি পড়ে আছে, ফেলে দিয়েছি, বাকি গলে গলে গেছে সব, গলে গলে, এবার বমি হবে এই করে করে। আগের দিন বোধহয় এটার জন্যই তুমি বমি করেছিলে রাতে, না এটার জন্য বমি করেছিলে, আর বমি হয়ে যাবে তো মা, যা খেয়েছো সব বেরিয়ে যাবে রাত্রিবেলা। হ্যাঁ আর করে দুষ্টু করে, আর চিবিও না, আমি জানি তোমাদের দাঁতে অনেক শক্তি। ওই দেখো ডনা দেখছি, দেখো
আমাদের ডন ও ডন এটা কি হয়েছে ডন এত ক্যালসিয়াম সব তোমার শরীরে চলে গেছে আর কিছু নেই এটায় এটা কি হয়েছে নরম হয়ে কি হয়ে গেছে গলা গলা তুইও কি চিবাবে ও আর চিবাবে না বলছে এই ও চিবাবে বলছে আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি আবার আসবো পরের ব্লগ নিয়ে